নির্বাচন কমিশন গঠনের জন্য আপাতত 20 জনের নামের তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি। শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠকেই এই তালিকা চূড়ান্ত করা হয়। আগামী বৈঠকেই 10 জনের তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ডক্টর শামসুল আরেফিন। বিস্তারিত ড্যানি দ্রংয়ের রিপোর্টে। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে সকাল 11টায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বৈঠকে বসে সার্চ কমিটি। রাজনৈতিক দলসহ বিশিষ্টজনদের কাছ থেকে পাওয়া প্রস্তাবিত নামের তালিকা থেকে যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরির আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব জানান, আপাতত 20 জনের তালিকা প্রস্তুত করতে পেরেছে সার্চ কমিটি। আগামী বৈঠকে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য নামের তালিকা চূড়ান্ত হবে। আইনে প্রদত্ত বর্ণিত যোগ্যতা অনুসারে যাচাইপূর্বক প্রস্তাবিত নাম থেকে 20 জনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী দু একটি সভায় চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে। প্রশ্নের জবাবে তিনি আরও জানান, চূড়ান্ত হওয়া তালিকার নামগুলো প্রকাশ করা হবে কিনা সেটা সার্চ কমিটি সিদ্ধান্ত নেবে। এটি কমিটি করবে, আরও দু একদিন মিটিং হওয়ার পরে আপনারা বিস্তারিত জানতে পারবেন। রোববার বিকেলে ফের বৈঠকে বসবে সার্চ কমিটি। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা।